যেটা বললাম যে প্যানক্রিয়াসের নালি থেকে স্টোনগুলো বের করছে, আপনার এখানে যদি একটু তাকান দেখেন যে স্টোনগুলো। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন। আমরা যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের প্যানক্রিয়াসের সার্জারি করি, তখন প্রায় আমি রোগীদেরকে বলে থাকি যে অপারেশনটি করার সময় পিত্তথলিটা কেটে ফেলবো বা অপসারণ করে নিয়ে আসবো। তখন অনেক রোগী আমার কাছে জানতে চান যে স্যার, পেশেন্টের রোগ তো হয়েছে প্যানক্রিয়াসে, পিত্তথলি তো একেবারেই রোগমুক্ত আছে বা কোনো সমস্যা নেই, তাহলে কেন কেটে নিয়ে আসবেন? এর উত্তরে আমি বলতে চাচ্ছি যে অনেকগুলো স্টাডি বা গবেষণা আছে, ইভেন আমরা যে মেইন যে টেক্সট বুক অফ প্যানক্রিয়াটিক সার্জারি পড়ি, দ্যাট মিন্স মাস্টার বুক অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি, সেখানেও ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারিতে প্রথমেই বলা আছে যে পিত্তথলিটি অপসারণ করে ফেলবেন, তারপরে আপনি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারি শুরু করবেন। এর কারণ হচ্ছে, যেমন অনেক গবেষণা আছে, ইভেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রায় এ ধরনের রোগী পেয়ে থাকি যে হয়তো বা 3 বছর বা 5 বছর আগে ওনার প্যানক্রিয়াসের সার্জারি হয়েছে, এখন আবার পিত্তথলিতে পাথর হয়েছে এবং তার জন্য ওনার সমস্যা হচ্ছে। ইভেন অনেক রোগীকে আবার সেই পাথরের জন্য সার্জারিতে যেতে হয়। আগে একটা বড় সার্জারির পরে পেটের ভিতরে দ্বিতীয় একটা সার্জারি করা খুবই দুরূহ এবং অনেকটা কঠিন। সেজন্য আপনারা যারা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট আছেন, আপনারা যেখানেই সার্জারি করেন না কেন, সেটা দেশের বাইরেও হতে পারে, আপনারা সার্জনদের সাথে আলাপ করে নেবেন যে তারা পিত্তথলিটি অপসারণ করে নেবে কি নেবে না। অবশ্যই টোটাল বিষয়টা সার্জনের উপর ডিপেন্ড করে। আজকে যে রোগীর অপারেশন করলাম, উনি একজন ফিমেল পেশেন্ট, দীর্ঘদিন ধরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগতেছিলেন। আর আপনারা জানেন যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সাধারণত যে উপসর্গগুলো দেখা দেয়, যে পেটের মাঝভাগে বা ডান দিকে ব্যথা হয়, ব্যথাটা পিঠ বরাবর চলে যায়, ইভেন অনেক সময় শুধুমাত্র পিঠের দিকে ব্যথা থাকে, এবং এই রোগের মাত্রা যতই বাড়তে থাকে তত আরও বেশি করে উপসর্গ দেখা দেয়। যেমন রোগীর ওজন আস্তে আস্তে কমতে থাকে, ক্ষুধামন্দা দেখা দেয়, এবং রোগীর একটা পর্যায়ে গিয়ে ডায়াবেটিস দেখা দেয়। এবং রোগের মাত্রা যদি আরও বেশি বাড়তে থাকে, সেক্ষেত্রে আরও বেশ কিছু জটিলতা হতে পারে, যেমন স্প্লেনিক ভেন থ্রম্বোসিস হয়, ডিউডেনামটা বন্ধ হয়ে যেতে পারে, দ্যাট মিন্স খাদ্যনালী। ইভেন কিছু কিছু রোগীর এমনও হয় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াসের ক্যান্সারও হতে পারে, যদিও তাদের সংখ্যা খুবই কম। সুতরাং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে ক্যান্সার হওয়ার ঝুঁকি খুব একটা নেই, তবে এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, এটা আপনাকে বুঝতে হবে। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলেই যে সার্জারি লাগে বিষয়টা কিন্তু এমনও নয়, আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের ফলো আপে থাকবেন। সাধারণত বাইরে থেকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি দেওয়া হয়, প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট করা হয় এবং অ্যানালজেসিক্স দেওয়া হয়, এবং এগুলো দিয়েও যখন ব্যথা কন্ট্রোল না হয় তখন কিছু এন্ডোস্কোপিক প্রসিজিওর আছে এবং ইঞ্জেকশনের মাধ্যমে সিলিয়াক প্লেক্সাস ব্লক করা হয় আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড। যখন এগুলো ফেল করে, বিশেষ করে প্যানক্রিয়াসের নালিটা যখন মোটা হয়ে যায়, বিশেষ করে 8 মিলিমিটারের বেশি, এবং প্যানক্রিয়াসের নালির ভিতরে পাথর পাওয়া যায়, বিশেষ করে যদি প্যানক্রিয়াসের হেড রিজিয়নে পাথর থাকে, তাহলে পেশেন্টের পেইনটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু রোগীকে সার্জারি করতে হয়। আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা দেশের বাইরে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকেন, ওনারা বেশ কয়েকবার এন্ডোস্কোপি করে পরবর্তীতে আমাদের দেশে এসে সার্জারি করেন। আমি অনেক পেশেন্টের সার্জারি এভাবে করলাম যারা দেশের বাইরে থেকে প্রাথমিক ট্রিটমেন্টগুলো নিয়েছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ট্রিটমেন্টগুলো দেশের বাইরে খুব যে বেশি ইফেক্টিভ তা নয়। বাংলাদেশে এখন অনেক হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন আছে, তারা এই রোগের চিকিৎসা দিতে সক্ষম এবং নিয়মিত দিয়ে যাচ্ছেন। আপনারা যদি একটু এমআরসিপির দিকে লক্ষ্য রাখেন, তাহলে দেখবেন যে এই পেশেন্টের কী হয়েছিল। আপনারা এই যে ফিল্মটা দেখছেন, এটা হচ্ছে একটা এমআরসিপির ফিল্ম, এমআরসিপিতে অনেকগুলো ফিল্ম থাকে, এই ফিল্মটা দেখে প্যানক্রিয়াসের নালিটা কতটা মোটা হয়েছে এবং সেখানে স্টোন আছে কিনা সেটা দেখা হয়। আপনারা এখানে যদি দেখেন, এই যেটা বেলুনের মতো ফুলে আছে, এটা হচ্ছে পিত্তথলি, পিত্তথলিটা পিত্তনালীর সাথে সংযুক্ত আছে, এবং এই পিত্তথলিটা পিত্তনালীর সাথে সংযোগস্থলে কিছুটা অস্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে, অর্থাৎ অস্বাভাবিকভাবে সংযুক্ত হয়েছে, দ্যাট মিন্স এই পিত্তথলিতে ভবিষ্যতে পাথর হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু যে বিষয়টি বলতে চাচ্ছি, আপনারা এখানে দেখছেন ঠিক লম্বাভাবে একটা সাদা নালি, এটা হচ্ছে পিত্তনালী, আড়াআড়িভাবে বা একটু বাঁকা হয়ে যে সাদা নালিটা দেখছেন, এটা হচ্ছে প্যানক্রিয়াসের নালি। এই পিত্ত নালিটা সাধারণত চওড়ার দিক থেকে 3-4 মিলিমিটার থাকে,
আর এই প্যানক্রিয়াসের নালীটা চওড়ার দিক থেকে এই রিজনে 3 মিলিমিটার থাকে আর বডি রিজনে 2 মিলিমিটার থাকে। দ্যাট মিনস স্বাভাবিক যদি কোনো একজন মানুষের এমআরসিপি করা হয় তাদের দেখা যাবে যে এই লম্বা নালীর থেকে এই বাঁকা যে নালীটা লম্বা নালীর থেকে বাঁকা নালীটা চিকন, কারণ হচ্ছে এটা স্বাভাবিকভাবে চিকন থাকে। কিন্তু আপনারা এই রোগীর ক্ষেত্রে দেখতেছেন যে লম্বা নালীর থেকে এই আড়াআড়ির যে নালীটা আছে বা বাঁকাভাবে যে নালীটা আছে এটা প্রায় 3 গুণ চওড়ায় আছে। দ্যাট মিনস এই নালীটা অনেক চওড়া হয়ে আছে। যদি খালি চোখে বলি যদি এটা 4 মিলিমিটার হয় এটা 3 গুণ হলে অ্যাটলিস্ট এটা 12 মিলিমিটার চওড়ায় বা স্ফীত হয়ে আছে। সুতরাং এই পেশেন্টকে সার্জারি করাই দরকার ছিল, যে কারণে আমি আজকে সার্জারি করেছি। এবাদেও ওনার এইখানে কিছুটা স্টোন আছে, অনেকগুলো স্টোন দেখা যাচ্ছে, এই যে কালো কালো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে স্টোন। আমরা যেটা করেছি যে এই প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে এর ভিতর থেকে সকল স্টোনগুলো বের করেছি। যেটা বললাম যে প্যানক্রিয়াসের নালী থেকে স্টোনগুলো বের করছি, আপনারা এখানে যদি একটু তাকান দেখেন যে স্টোনগুলো। পাশাপাশি আরেকটা জিনিস বলেছি যে তার এই পিত্ত থলিটাও আমি কেটে নিয়ে আসছি। এই যে পিত্ত থলিটা দেখেন, এই যে পিত্ত থলিটা ঠিক এমআরসিপিতে সাদা আকার ধারণ করেছে, বেলুনের আকার, এটাও আমি কেটে নিয়ে আসছি। সুতরাং একদম ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীদের যদি প্যানক্রিয়াসের সার্জারি কমপ্লিটলি করতে হয় তাহলে কয়েকটি কাজ শেষ করতে হবে। একটা হচ্ছে পিত্তথলি কেটে ফেলতে হবে, প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে সকল স্টোন বের করতে হবে, এরপরে প্যানক্রিয়াসের নালীর সাথে খাদ্য নালীর সংযুক্ত করতে হবে বা সংযোগ লাগিয়ে দিতে হবে, যাতে ভবিষ্যতে যদি কখনো স্টোন বা পাথর হয় সেই পাথরগুলো খাদ্য নালী দিয়ে মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। এবাদেও ভবিষ্যতে প্রেশার তৈরি হবে না এবং পেইনটি অনেক কমে যাবে। সর্বশেষ যে কাজটি করতে হয়, এই যে প্যানক্রিয়াসের ইনফ্লামেশনের কারণে যে পেইন হয় সেই পেইনটা যে আমাদের ব্রেনে যায়, যাওয়ার কারণে আমরা পেইন ফিল করি, সেই যে পাথওয়ে বা নার্ভ বান্ডেল যেটাকে বলা হয় সিলিয়াক প্লেক্সাস, সেইটা ব্লক করে দিতে হয়, যেটাকে বলা হয় কেমিক্যাল নিউরোলাইসিস, যেটা আমরা সকল রোগীদের ক্ষেত্রেই করে থাকি। দ্যাট মিনস আমাদের যে পেটের যে সবচেয়ে যে বড় রক্তনালী অ্যাবডোমিনাল অ্যারোটা, ঠিক তার দুই সাইডে বড় বড় নার্ভ বান্ডেল বা সিলিয়াক প্লেক্সাস থাকে, ওখানে আমরা 100% অ্যালকোহল দিয়ে ব্লক করে দিই, যাতে ভবিষ্যতে পেইনটা আর না যেতে পারে। এত কিছু করার পরেও কিছু কিছু রোগীর কিন্তু অপারেশনের পরে পেইন কিছুটা থাকে, হয়তোবা আগে যে মাত্রায় ছিল সেইটা না থাকলেও কিছু থাকে। আবার অনেকের ক্ষেত্রে পেইন একেবারেই থাকে না, আবার অনেকের ক্ষেত্রে অনেক কয়েক বছর পরে পেইন আবার অ্যাগেইন ডেভেলপ করতে পারে। তবে সবচেয়ে যে বিষয়টি আমি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীদের ক্ষেত্রে বলে থাকি যে অপারেশনের পরবর্তীতে রোগীর লাইফস্টাইল কী হবে, অপারেশনের আগে যে লাইফস্টাইল ছিল বা খাদ্যাভ্যাস ছিল একইভাবে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল মডিফিকেশন অব্যাহত থাকবে। তার মানে হচ্ছে রোগীরা বিড়ি সিগারেট তামাক জর্দা অ্যালকোহল একেবারে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবে, সম্পূর্ণ তাদের জন্য নিষিদ্ধ, যেহেতু এই দ্রব্যগুলো এই তামাক জাতীয় দ্রব্যগুলো তাদের ব্যথা বেশি বাড়িয়ে দিতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এবং একটি গবেষণায় দেখা গেছে যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াসের ক্যান্সার হয় তাদেরই যারা অ্যালকোহল খাওয়া অথবা তামাক জর্দা বিড়ি সিগারেট খাওয়া অব্যাহত রাখে। আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য যে মডিফিকেশনগুলো ছিল সেগুলো একই রকম থাকবে, যেমন অতিরিক্ত চর্বিযুক্ত বা তৈলাক্ত খাবার অপারেশনের পরেও সে খাবে না যেভাবে সে অপারেশনের আগেও খেত না, যেমন খাসি গরু পোলাও কোরমা বিরিয়ানি তেহেরি খিচুড়ি ডিমের কুসুম বড় চিংড়ি মাছ এই খাবারগুলো সে খাবে না। তাহলে সে খাবে কি, সে আগে যে 3 বেলা খেত তার পরিবর্তে সে সেই একই পরিমাণ খাবার সংখ্যায় বাড়িয়ে দিবে, অর্থাৎ 3 বেলার খাবার ভেঙে ভেঙে আমি বলি যে অনেকটা বাচ্চাদের মতো বারবার খাবে, অল্প করে বারবার অর্থাৎ 5 বার বা 6 বার খাবে। যেমন আগে যদি সকালবেলা 2টো রুটি খেত বা 2টো পরোটা খেত, এখন সকাল 8টা 1টা খাবে, 10টা 1টা খাবে। দুপুর 1টার সময় যদি আগে রোগী 1 প্লেট ভাত খেত, এখন দুপুর 1টার দিকে 1/2 প্লেট খাবে, আবার 4টার দিকে 1/2 প্লেট খাবে বা অন্য কোনো স্ন্যাক্স খাবে, আবার রাতের খাবারটাও অল্প করে খাবে কিন্তু বারবার খাবে, বেশি করে পানি খাবে, মাছ খাবে, শাকসবজি খাবে এবং মুরগির মাংস সে খেতে পারবে, তবে মুরগির চামড়া কলিজে অবশ্যই সে অ্যাভয়েড করবে। এভাবে যদি করে থাকে তাহলে আশা করি অপারেশনের পরবর্তীতে রোগী অনেক ভালো থাকবে। এর পাশাপাশি আমরা যে সকল সাপ্লিমেন্টারি দিয়ে থাকি, যেমন প্যানক্রিয়াটিক এনজাইম এবং কিছু ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, সেগুলো সে খাওয়া অব্যাহত রাখবে, তাহলে সে রোগী অনেক ভালো থাকবে। সর্বশেষ যে মেসেজটি দিয়ে শেষ করতে চাচ্ছি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারি যদি প্রয়োজন হয় অবশ্যই সার্জারি করার সময় পিত্তথলিটা অপসারণ করে নেওয়াই ভালো, তাহলে ভবিষ্যতে একটি সার্জারি থেকে সে মুক্ত থাকতে পারবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।